কারণ তুমি বাড়ির মান সম্মান সব তুমি নিজের মাথায় রেখেছিলে, তাই জন্য আজ আজ তুমি ওকে নিয়ে তারকে তারকে ফিরিয়ে আনতে যাবে। হ্যাঁ জেঠিমুনি, অন্তত বাড়ির মান সম্মানের কথা ভেবে এটা আজও করো না, করো না। অদ্রিজা, তুমি আমাকে আজকে বাধা দেবে না, আমাকে যেতে দাও। কিন্তু তোমার কথায় ফিরবে, তুমি চলো পঞ্চমী।
ঠাম্মিমা তোমার সব কথা মেনে নিয়েছে বাবা, চল আমরা শিগগির বাড়ি ফিরে যাই, কেমন? আসো। তুমি সত্যি বলছো মা? সত্যি ঠাম্মিমা মন্দিরে সাপ ঢুকতে দেবে? দেব দেব দেব, তারক তুমি যা চাইবে আমি তাই দেব তারক। তারক আর জন্মদিনের দিন এভাবে হুট করে বাড়ির বাইরে চলে এলো, এটা জানতে পেরে তারকের কোনো শত্রুরা বাড়ি থেকে এসে পড়েনি তো? মাথায় অমন ধারা বড় করে ঘুমটাই বা টেনে রেখেছে কেন? আমার মনটা খুটখুট করছে কেন? এমন কেমন জানি সন্দেহ হচ্ছে। পঞ্চমী আমার দিকে এগোচ্ছে কেন? আমাকে সরে পড়তে হবে।
পঞ্চমী কেন আমার দিকে এগিয়ে আসছে? কেন আজ কি তবে আমি ধরা পড়ে যাব? আমি কি করবো, কোথায় পালাবো? পঞ্চমী তো একদম আমার কাছে চলে এসেছে, আমি আমি ধরা পড়ে যাবো না তো। কে ছিল এই কুণ্ডা টানা বউটা? তারকের ক্ষতি করতে আসেনি তো? আমাকে জানতেই হবে ওই কুণ্ডা টানা মহিলা কে। বাড়ির লোকেদের দুর্বলতা হলো তারকের গো, তারকের জেদ। তাহলে তারকের এই গো, এই জেদ, এই এক গুয়েমি হবে আমার অস্ত্র। দেখুন মা, কি অবাক করা কাণ্ড ঘটে গেছে! আমি যখন পুজো হবে না ভেবে সব গুছিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি শিবের গলায় বাসুকী ফিরে এসেছে। আর শুধু তাই নয়, এই দেখুন, সমস্ত ছানা খেতে যাওয়া দুধ আবার ভালো স্বাভাবিক হয়ে গেছে মা। সত্যি তো, আমার এত বয়স হলো, এতদিনে আমি আগে কখনো দেখিনি আর ছানা কেটে যাওয়া দুধ আবার ভালো হয়ে যাচ্ছে।
দেখেছো তোমরা? যে বাবা নীলকণ্ঠ স্বয়ং পুজো নিতে চাননি, যে নিবেদন, সেই ছানা কাটা দুধ আবার ভালো হয়ে গেছে, এসবই যে তারই মহিমে গো। ঠিক তাই, স্বয়ং বাবা তারকনাথ এর ইচ্ছে এই পুজো হবে, এই পুজো হবেই। জয় জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথের জয়। নাও নাও পুজো শুরু করো গো। ঠাম্মিমা আমার জন্মদিনে নতুন জামা কই গো? দেবো সোনা, দেবো, তোমাকে দেবো না তো কাকে দেবো বলো? চল চল আমার সাথে বদলে নেবে, এসো এসো। ঠাকুরমশাই আমি এবার তাহলে পুজোর বাকি জোগাড় যন্ত্র সেরে ফেলি। এসো তুমি জোগাড় যন্ত্র শুরু করে দাও। এসো দাদু ভাই এসো। ঠাকুরমশাই তারক এসে গেছে। এসো বাবা, এবারে তুমি পুজোয় বসো। এসেছিলাম বাঙালি ভোজন খাবো বলে, আমার মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি খাওয়াবো বলে। তোমার পায়ে ঠাঁই দাও আমাকে আর আমার ছোট্ট মেয়েটাকে, যেন তোমার মন্দিরে থেকে তোমার সেবা করে মনের কালি দূর করতে পারি। এই যা। কি হয়েছে দাদু ভাই? ওই মাসিটাকে তো ভুলে রাস্তায় ফেলে এলাম। মাসি? কোন মাসি বাবা? ওই যে যার মনে বড্ড বিষ্ক, মনের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। এই তারু, কার কথা বলছিস তুই? তবে কি আমার ভয় সত্যি ছিল? তারক যখন একা একা রাস্তায় ছিল, খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ এসেছিল নিশ্চয়ই তারকের কাছে, কিন্তু কে এসে? ওইটুকু ছেলে, আমাদের মতো ভিখারিদেরও ভগবান জানে সেবা করে গো। আসবে আসবে, তারক আসবে, এখন তোমরা খেতে এসো দেখি, তারক আসবে খাবার পরিবেশন করতে। কখন আসবে তারক? আজ
যখন মল্লিক বাড়ি ঢুকবো ঠিক করে এসেছি তখন ঢুকবোই। তারক তো এখানে আসবেই খাবার পরিবেশন করতে, তখনই ওকে বাধ্য করতে হবে আমাদের বাড়ির ভেতর নিয়ে যেতে। তারককে দিয়ে এমন গোঁ ধরাতে হবে যে কিঞ্জলের মা ওর কথা কিছুতেই ফেলতে না পারে। এমন যে ধরাতে হবে যাতে বাড়ির লোক আমাদের পাকাপাকি ঠাঁই দেয় মল্লিক বাড়িতে। চলো 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 পাল্টাই।